সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো চল্লিশটি বিশেেে দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান পঁয়তাল্লিশতম অপরদিকে কাতারের বর্তমান অবস্থান বিরাশিতম অ্যাক্টিভ মিলিটারি পার্সোনালের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার সৈন্য অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র বারো হাজার সৈন্য রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ত্রিশ লাখ ষাট হাজার চারশো আটত্রিশ জন অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র এগারো হাজার সাতশো জন প্যারামিলিটারি মিলিটারি ফোর্সের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র পাঁচ হাজার সৈন্য ডিফেন্স বাজেটের ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে কাতার কাতারের মোট ডিফেন্স বাজেট ছয় বিলিয়ন ডলার অপরদিকে বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট চার দশমিক দুই সাত বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো আটাত্তরটি এয়ারক্রাফট অপরদিকে কাতারের হাতে রয়েছে মোট একশো আটচল্লিশটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফ্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট চুয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে কাতারের হাতে রয়েছে মোট বত্রিশটি ফাইটার এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে কাতার কাতারের হাতে রয়েছে মোট ছয়টি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে বাংলাদেশের হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট তেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে কাতারের হাতে রয়েছে মোট বারোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট আটান্নটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে কাতারের হাতে রয়েছে মোট পঁয়ত্রিশটি ট্রেনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এয়ারক্রাফটের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে কাতারের হাতে কোনো স্পেশাল মিশন এয়ারক্রাফট নেই হেলিকপ্টারের ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে কাতার কাতারের হাতে রয়েছে মোট তেষট্টি হেলিকপ্টার অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট উনষাটটি হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে কাতার কাতারের হাতে রয়েছে মোট বিশটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে বাংলাদেশের হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই কম্বার ট্যাঙ্কের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়শো বিশটি কম্বার ট্যাঙ্ক অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র ছিয়াশিটি কম্বার ট্যাঙ্ক আর্মোর ভেহিকলসের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই হাজারটি আর্মোর ভেহিকেল অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র সাতশো পঞ্চাশটি আর্মোর ভেহিকেল সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট চুয়ান্নটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র ছেচল্লিশটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি টোড আর্টিলারি ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট চারশো ছিয়াশিটি টোড আর্টিলারি অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র বারোটি টোড আর্টিলারি মোবাইল রকেট প্রজেক্টর্স এর ক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে কাতার কাতারের হাতে রয়েছে মোট পঁচাত্তরটি রকেট প্রজেক্টর অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট বাহাত্তরটি রকেট প্রজেক্টর ন্যাভি ফ্লিট স্ট্রেংথের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো বারোটি যুদ্ধ জাহাজ অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র ছিয়াশিটি যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট কেরিয়ার বাংলাদেশের হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই অপরদিকে কাতারের হাতেও কোনো এয়ারক্রাফট কেরিয়ার নেই সাবমেরিনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে কাতারের হাতে কোনো সাবমেরিন নেই হেলিকপ্টার ক্যারিয়ার। বাংলাদেশের হাতে কোনো হেলিকপ্টার নেই অপরদিকে কাতারের হাতেও কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই তবে বাংলাদেশের হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে ফ্রিগেটের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে কাতারের হাতে কোনো ফ্রিগেট নেই ডেস্ট্রয়ার্স বাংলাদেশের হাতে কোনো ডেস্ট্রয়ার্স নেই অপরদিকে কাতারের হাতেও কোনো ডেস্ট্রয়ার্স নেই করভেটের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করভেট অপরদিকে কাতারের হাতে কোনো করভেট নেই পেট্রোল ভ্যাসেলের ক্ষেত্রে এগিয়ে রয়েছে কাতার কাতারের হাতে রয়েছে মোট আটষট্টি পেট্রোল ভ্যাসেল অপরদিকে বাংলাদেশের হাতে রয়েছে মোট একুশটি পেট্রোল ভ্যাসেল মাইন ওয়ারফেয়ারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি মাইন ওয়ারফেয়ার অপরদিকে কাতারের হাতে কোনো মাইন ওয়ারফেয়ার নেই ল্যান্ড এরিয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ কাতারের মোট আয়তন মাত্র এগারো হাজার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি ২৬ লাখ পঞ্চাশ হাজার আটশো তিপ্পান্ন জন অপরদিকে কাতারের মোট জনসংখ্যা মাত্র চব্বিশ লাখ চুয়াল্লিশ হাজার একশো চুয়াত্তর জন অ্যাভেলেবল ম্যানপাওয়ারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সাত কোটি ছিয়ানব্বই লাখ আটানব্বই হাজার নয়শো জন অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র ছয় লাখ এগারো হাজার চুয়াল্লিশ জন ফিট ফর সার্ভিসের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয় কোটি সাঁত্রিশ লাখ উনষাট হাজার একশো জন অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র চার লাখ সত্তর হাজার পাঁচশো জন রিজার্ভ পার্সোনাল বাংলাদেশের হাতে কোনো রিজার্ভ পার্সোনাল নেই অপরদিকে কাতারের হাতেও কোনো রিজার্ভ পার্সোনেল নেই এক্সটার্নাল ডেপ্টের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে মোট মাত্র পঞ্চাশ দশমিক দুই ছয় বিলিয়ন ডলার অপরদিকে কাতারের রয়েছে মোট একশো দশমিক আট বিলিয়ন ডলার অর্থাৎ কাতারের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ ফরেন রিজার্ভের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র পনেরো দশমিক শূন্য এক বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ারের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে রয়েছে মোট সাতশো বিলিয়ন ডলার অপরদিকে কাতারে রয়েছে মাত্র বিলিয়ন ডলার এয়ারপোর্টের ক্ষেত্রে এগিয়ে রয়েছে মোট আঠারোটি অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র ছয়টি মার্চেন্ট মেরিনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনশো ছিয়াত্তরটি অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র একশো ছত্রিশটি পোর্টস অ্যান্ড টার্মিনালস ক্ষেত্রে বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনটি অপরদিকে কাতারের হাতে রয়েছে মোট তিনটি লেভার ফোর্স ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয় কোটি ছেষট্টি লাখ চল্লিশ হাজার জন অপরদিকে কাতারের হাতে রয়েছে মাত্র উনিশ লাখ তিপ্পান্ন হাজার জন রোডওয়েস এর ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একুশ হাজার দুশো উনসত্তর কিলোমিটার অপরদিকে কাতারে রয়েছে মাত্র সাত হাজার সাতশো নব্বই কিলোমিটার অয়েল প্রোডাকশনের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে মোট তিন হাজার ব্যারেল অপরদিকে কাতারে রয়েছে মোট চোদ্দ লাখ কনজামশনের ক্ষেত্রে রয়েছে মোট রিজার্ভস এর ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে মোট দুই কোটি আশি লাখ ব্যারেল অপরদিকে কাতারের রয়েছে মোট দুই হাজার পাঁচশো চব্বিশ কোটি ব্যারেল শেয়ার বর্ডারের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে মোট চার হাজার চারশো তেরো কিলোমিটার অপরদিকে কাতারের রয়েছে মোট সাতাশি কিলোমিটার কোস্ট লাইনের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে মোট পাঁচশো আশি কিলোমিটার অপরদিকে কাতারের রয়েছে মোট পাঁচশো তেষট্টি কিলোমিটার এর ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে মোট আট হাজার তিনশো সত্তর কিলোমিটার অপরদিকে কাতারের কোনো ওয়াটারওয়েজ নেই